টানা বৃষ্টিতে বিপর্যস্ত কক্সবাজার সহ পার্বত্য চট্টগ্রাম। বান্দরবানে পানিবন্দী লক্ষাধিক মানুষ, ব্যাহত সড়ক যোগাযোগ। চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা। বন্দরনগরীতে করোনা সংক্রমণের রেকর্ড আজ। একদিনে 17 জনের মৃত্যু। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ষাটোর্ধ্ব নারীর অবস্থা স্থিতিশীল। স্যাম্পলের রিপোর্টটা আমাদেরকে গতকালকে জানানো হয় যে এটা মিকোমাইকোসিস ব্ল্যাক ফাঙ্গাস হিসেবে। তো ওনার চিকিৎসার জন্য আমরা এখনো ওনাকে রেখে দিয়েছি। সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণে সাময়িকভাবে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার সরাতে চায় গণপূর্ত বিভাগ। প্রস্তাবে আপত্তি মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনদের। পুতুল যে এখান থেকে তুলে নিয়ে ওখানে দিলাম, আবার ওখান থেকে তুলে এনে দুই বছর এখানে বসাই দিলাম। শহীদ মিনার জন্য এখানে দেশান্তর করা হয়, এটা অত্যন্ত দুঃখজনক। যদিও বা ছোট জায়গা, সেটাকে আরো ছোট করে ফেলা হচ্ছে। নাম কাওয়াস্তে একটা শহীদ মিনার রাখা, এটা তো দূরদর্শন নীতি মনে। অবশেষে ধরা পড়েছে চট্টগ্রামে হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আলোচিত আসামি কুলসুম। জালিয়াতি করে 3 বছর সাজা খাটিয়েছেন মিনুকে। এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো, এবার যাচ্ছি পুরো খবরে। টানা বর্ষণে বিপর্যস্ত বৃহত্তর চট্টগ্রামের জনজীবন। কক্সবাজার এবং বান্দরবানে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। বিপদ সীমা ছাড়িয়েছে নদীর পানি। প্রায় 5 শতাধিক গ্রাম প্লাবিত। পানিবন্দী অবস্থায় কয়েক লাখ মানুষ। চট্টগ্রামে পাহাড় ধসের হতাহতের সংখ্যায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরিয়ে আশ্রয় কেন্দ্রে নিচ্ছে জেলা প্রশাসন। 4 দিন ধরে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। পাহাড় ধস ও পানিতে ডুবে এরই মধ্যে প্রাণ গেছে রোহিঙ্গা সহ 20 জনের। বাঁকখালী ও মাতামোহরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কক্সবাজারে 41 ইউনিয়নের প্রায় 413টি গ্রাম প্লাবিত আর পানিবন্দী অন্তত 3 লাখ মানুষ। 30টি আশ্রয় কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। তো আজকে 3 দিন ধরে আমরা পানিবন্দী হয়ে আছি বাসায়। এখনো পানি আছে আমাদের বাসায়, প্রায় 1 ঘন্টার মতো পানি আছে। তো প্রতি বছরই পানিবন্দী হয়ে থাকি, আর এই বছরে অন্যান্য রেগেডের তুলনায় এই বছরে একটু পানি বেশি। দুয়ার বেগো ডুবা ওই আর কেজি যাওয়ার জ্বালা আছে, ইয়ার ভাষা সাইডারি জ্বালা আছে, সব গিয়ে আশা করি লাভ নাই। মিয়ানমারের পাহাড়ি ঢলের পানিও এই বাঁকখালী নদী দিয়ে প্রবাহিত হয় এবং লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী আছে। ভোর থেকে ভারী বর্ষণে ডুবেছে বান্দরবানের নিম্নাঞ্চল। থানচি, আলিকদম ও রুমার বেশিরভাগ সড়ক ডুবে গেছে। বন্ধ হয়ে গেছে সদরের সাথে সবগুলো উপজেলার সড়ক যোগাযোগ। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দী লক্ষাধিক মানুষ। চরম দুর্ভোগে পড়েছেন তারা। 7 উপজেলায় 140টি স্কুলকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করে দুর্গতদের সেখানে যেতে বলেছে জেলা প্রশাসন। আমাদের বাসা বাড়িতে সব তলিয়ে গেছে, এখন আমাদের বের হওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আমরা নৌকার মাধ্যমে আমরা বাসা থেকে বের হতে পারতেছি। অনেকদিন ধরে বৃষ্টি হইতেছে, এখানে বৃষ্টির পানিতে তলাই গেছে। এখানে খাবারের খুব অবস্থা খারাপ, ওষুধের প্রয়োজন আছে আমাদের। এখানে মহামারীর মধ্যে এখন পানি খেয়ে মরতেছি। এই নৌকা যোগে তাদের মালামাল নিয়ে আমরা নিরাপদ আশ্রয়ে তাদের উঠতে বলা হয়েছে। আমরা পাহাড় থেকে সমস্ত মানুষকে এখানে আশ্রয় কেন্দ্রগুলো খুলে দিয়েছি। চট্টগ্রামেও গত কয়েকদিন ধরে থেমে বর্ষণ আর সাগরের জোয়ারে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। পাহাড় ধসে হতাহতের সংখ্যায় 2 দিন ধরে চলছে জেলা প্রশাসনের মাইকিং। আকবর শাহ, মতিঝর্ণা সহ বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসরতদের সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। 90টি পরিবারের 300 সদস্যকে আমাদের আশ্রয় কেন্দ্রে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে। তাদের জন্য রান্নাবান্না করে সেখানে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং আরও কিছু পরিবার ঝুঁকিপূর্ণভাবে আছে, তাদেরকেও আমরা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছি। শোয়েব রহমান, যমুনা নিউজ। বন্যা পরিস্থিতির আরও খবর বিস্তারিত জানব। বান্দরবান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বাটিং মার্মা। বাটিং, আপনার কাছে জানতে চাই এই অঞ্চলে বৃষ্টি এখনো হচ্ছে কিনা এবং মোট কথা আবহাওয়ার উন্নতি হওয়ার কোনো পূর্বাভাস আছে কিনা? হ্যাঁ জোহা, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মেঘাচ্ছন্ন। আজকে সারাদিনে বলতে গেলে তার রোডের কোনো দেখা নাই। বৃষ্টিপাত আরো বাড়বে এই ধরনের আশঙ্কা করছে অনেকেই। আর আমি এখন দাঁড়িয়ে আছি যে 5 নম্বর ওয়ার্ডের একটা আশ্রয় কেন্দ্রে। এখানে 5 নম্বর ওয়ার্ডের প্রায় 100 পরিবারের উপর লোক এখানে আশ্রয় নিয়েছেন এবং এখানকার যে যারা আছে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে দুপুরে শুকনো খানা বিতরণ করা হয়েছে এবং
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা একটি তালিকা তৈরি করতেছেন এবং এখানকার যারা আছে ওদেরকে সন্ধ্যার মধ্যে ওদেরকে খিচুড়ি বিতরণ করা হবে। আর আমি আমি যে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখেছি পানিবন্দী মানুষের যে হাহাকার, ওরা অনেকেই নিজের সম্পদ ঘর থেকে কোনো কিছু আনতে পারে নাই, যে রাত্রে বৃষ্টি হওয়ার পর পরে যে পানি বেড়ে গেছে যার কারণে ওরা আশ্রয় কেন্দ্রে ছুটে এসেছে এবং অনেকে এখানে রান্না বান্না করার কোনো সুযোগও নেই যার কারণে ওরা খুব কষ্টে দিন অতিবাহিত করছে। আর প্রশাসনের তরফ থেকেও বলা হচ্ছে যে পাহাড়ের পাদদেশে যারা এখনো আছে তাদেরকে সরিয়ে নিতে মাইকিং করা হচ্ছে, উপজেলা প্রশাসন, পৌরসভা, জেলা প্রশাসনের মেজিস্ট্রেট দ্বারা পাহাড়ে বসবাসকারীদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে যাতে কোন ধরনের অঘটন সৃষ্টি হতে না পারে। আর এই ছিল আমার কাছে আজকের দিনের সর্বশেষ সংবাদ। জোহা, বুঝতে পারছি। বাটিং, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, বান্দরবনের খবর আমরা জানছিলাম। এবার আমরা যাচ্ছি কক্সবাজারের খবর জানতে। সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল করিম রাসেল। রাসেল, জেলার সার্বিক আবহাওয়া পরিস্থিতি এখন কেমন সেটি জানতে চাই, এবং এখন পর্যন্ত যে সমস্ত এলাকা পানিবন্দী সেখানকার অবস্থা আসলে কেমন দেখছেন আপনি? জোহা, আপনাকে আমি প্রথমে পানিবন্দী মানুষের দুর্ভোগের কথা একটু বলি। সেটা হচ্ছে কক্সবাজারে আজকে কিন্তু পানিবন্দী এলাকা এবং মানুষের সংখ্যা আরও বেড়েছে। যেটা গতকাল 400 গ্রাম প্লাবিত ছিল সেটা আজকে বেড়ে 500 গ্রাম এখন প্লাবিত হয়ে আছে এবং 250 গ্রাম প্লাবিত হয়েছে জেলার 9 উপজেলায়। আর পানিবন্দী এলাকার মানুষ অত্যন্ত দুর্ভোগের মধ্যে রয়েছে। গত 3 ধরে ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল এবং জোয়ার সব কিছু মিলে এই অবস্থার সৃষ্টি। আর আবহাওয়ার অবস্থা যদি একটু বলি, আজকে সারাদিন ভারী বৃষ্টিপাত হয়নি কক্সবাজারে, হালকা গড়ি বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দপ্তর বলছে আজকে 87 বৃষ্টিপাত তারা রেকর্ড করছে, যা গতকালকের চেয়ে কম, এবং আগামী 2 মধ্যে বৃষ্টিপাত আরও কমে যাবে, তখন পরিস্থিতির উন্নতি হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে 3 সংকেত এবং লঘুচাপ অব্যাহত রয়েছে। জোহা, ধন্যবাদ আপনাকে নুরুল করিম রাসেল আমাদের সাথে এখন যোগ দেওয়ার জন্য। গত 24 চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 17 জন, এর মধ্যে শহর এলাকায় 8, বাকি 9 গ্রামাঞ্চলের। এ জেলায় করোনায় মৃত্যুর মিছিল এবং সংক্রমণের হার বেড়েই চলেছে। গত 6 প্রাণ গেছে রেকর্ড 81 জনের। সব মিলিয়ে চট্টগ্রামে মৃতের সংখ্যা দাঁড়ালো 949 জনে। করোনা সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। গত 24 3,515 জনের নমুনা পরীক্ষা করা হয়, এর মধ্যে রেকর্ড সংখ্যক 1,315 জন পজিটিভ। শনাক্তের হার 37.41%, যা আগের দিনের চেয়ে 4.64% বেশি। চট্টগ্রামে সব মিলিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 79,751 জন। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হওয়া 60 নারীর অবস্থা আপাতত স্থিতিশীল, তবে মিলছে না তার চিকিৎসার ওষুধ। চিকিৎসকরা জানান, করোনা থেকে সুস্থ হওয়ার পর ওই নারীর শরীরে ছত্রাকের সংক্রমণ ঘটে, কালো হয়ে যায় চোখের চারপাশ। তবে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। করোনার ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার পর ভারতের বেশ কয়েকটি রাজ্যে আতঙ্ক হিসেবে দেখা দিয়েছিল ব্ল্যাক ফাঙ্গাস। চট্টগ্রামেও গেল 24 এই ব্ল্যাক ফাঙ্গাস সন্দেহে এক নারীকে ভর্তি করা হয়েছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষার পর বুধবার এ বিষয়ে নিশ্চিত হন চিকিৎসকরা। মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করি এবং হিস্টোপ্যাথোলজির স্যাম্পল নিই আমরা। হিস্টোপ্যাথোলজির স্যাম্পলের রিপোর্টটা আমাদেরকে গতকালকে জানানো হয় যে এটা মিকোরমাইকোসিস আর ব্ল্যাক ফাঙ্গাস হিসেবে। তো ওনার চিকিৎসার জন্য আমরা এখনও ওনাকে রেখে দিয়েছি। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত এই নারী করোনায় আক্রান্ত হয়েছিলেন কিছুদিন আগে। সুস্থ হবার পর থেকে দাঁতে এবং শরীরের নানা স্থানে সমস্যা দেখা দেয় সম্প্রতি। প্রাথমিক চিকিৎসা চললেও ব্ল্যাক ফাঙ্গাসের মূল যে ঔষধ সেই অ্যান্টিফাঙ্গাল ইঞ্জেকশন মিলছে না কোথাও। অ্যান্টিফাঙ্গাল যেটা অ্যাম্ফোটেরিসিন বি, ওইটা আসলে একটু সহজলভ্য নয় আর কি। তো এটা পাওয়া যায় না, এটা ভুল কথা, এটা সহজলভ্য নয়, চেষ্টা করা হচ্ছে, আমরাও চেষ্টা করতেছি। তবে এ নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের।
তার এমন কোনো ওষুধ খায় যেটাতে তার ইমিউনিটি অনেক কমে যায়, যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ, বা যারা ট্রান্সপ্লান্টের পেশেন্ট, কিডনি ট্রান্সপ্লান্ট করছে, লিভার ট্রান্সপ্লান্ট করছে, তারা ইমিউন সাপ্রেসিভ কিছু ড্রাগ খায়। এই ধরনের কিছু মানুষ ছাড়া কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস সাধারণ সুস্থ সবল মানুষের হবে না। সুতরাং সাধারণ মানুষদের আসলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও এইডসের মতো রোগে আক্রান্ত, তাদের মধ্যেই এই ছত্রাকের সংক্রমণ ঘটে বলছেন চিকিৎসকরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। বান্দরবান সদর হাসপাতালে বসানো হয়েছে জিন এক্সপার্ট মেশিন। এর মধ্যে দিয়ে করোনা পরীক্ষায় আরও এক ধাপ এগিয়ে গেল বান্দরবান সদর হাসপাতাল। প্রতিদিন 8 জন করে করোনার পরীক্ষা করানো যাবে এই মেশিনে। সকালে পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশর সিং প্রধান অতিথি হিসেবে এই মেশিনটির উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক, সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যরা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন জানিয়েছেন, বর্তমানে চট্টগ্রাম এবং কক্সবাজার ল্যাব থেকে বান্দরবানের করোনা পরীক্ষা করানো হচ্ছে। জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে এখন থেকে বান্দরবানেই পরীক্ষা করানো যাবে। খুব শিগগিরই সদর হাসপাতালে একটি পিসিআর ল্যাব বসানো হবে বলে জানান সিভিল সার্জন। এবার আলোচনায় চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার। সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের জন্য এটি সাময়িকভাবে সরাতে চায় গণপূর্ত বিভাগ। এই প্রস্তাবে ক্ষুব্ধ চট্টগ্রামের সংস্কৃতিকর্মী, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ সহ সর্বস্তরের মানুষ। বাঙালির আবেগ নিয়ে না খেলার আহ্বান তাদের। চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট হল এবং পাবলিক লাইব্রেরি ভেঙে 232 কোটি টাকায় নির্মিত হচ্ছে সাংস্কৃতিক কমপ্লেক্স। 2018 সালে শুরু হওয়া প্রকল্পের কাজ 2022 সালে শেষ হওয়ার কথা। চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারও রয়েছে এই প্রকল্পের আওতায়। নকশা অনুযায়ী যেখানে নির্মিত হবে মুক্তমঞ্চ, মিউজিয়াম, দুপাশে সিঁড়ি, প্লাজা ও ফুডকোর্ট, মিনার উঁচু হবে আরও। এসব কাজের সুবিধার্থে বর্তমান শহীদ মিনার সাময়িকভাবে সরাতে চায় গণপূর্ত বিভাগ। মেয়র মহোদয়কে অনুরোধ করেছি, যেহেতু আমাদের 1 বছর একটু সময় লাগবে, তার জন্য আমরা অল্টারনেট কোনো জায়গায় যদি আমাদেরকে কাছাকাছি আমাদেরকে প্রোভাইড করা হয়। এই প্রস্তাবে ক্ষুব্ধ চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মী ও বিশিষ্টজনরা। তাদের মতে চট্টগ্রামে কোনো স্মৃতিসৌধ নেই। সব জাতীয় দিবসে শ্রদ্ধা নিবেদনের জন্য চট্টগ্রামে একমাত্র ভরসা এই শহীদ মিনার। এটিকে ঘিরেই আবর্তিত হয় সব সাংস্কৃতিক কর্মকাণ্ড। সরানোর প্রস্তাব অযৌক্তিক বলছেন তারা। আজকে বলছে এটাকে মিউনিসিপ্যালিটি স্কুলের মাঠে নিয়ে যাবে। আমরা পত্রিকায় দেখেছি ওনারা প্রস্তাব দিয়েছে পিডব্লিউডি, এটা কি পুতুল যে এখান থেকে তুলে নিয়ে ওখানে দিলাম, আবার ওখান থেকে তুলে এনে 2 বছর এখানে বসাই দিলাম। আমাদের না ছোট্ট জায়গা, আমরা কোনো কিছু অনুষ্ঠানই করতে পারি না। বিশালতা যা, যদিও বা ছোটো জায়গা, সেটাকে আরও ছোটো করে ফেলা হচ্ছে। নাম কাজ একটা শহীদ মিনার রাখা, এটা তো দূরদর্শন মনে হয়। মুসলিম হলে কাজ চলছে, আমাদেরকে শহীদ মিনার জন্য কিন্তু স্থানান্তর করানো হয়। এটা অত্যন্ত দুঃখজনক, এটা তীব্র নিন্দা জানাই, এটা জন্য আমরা রুখে দাঁড়াবো। সংশ্লিষ্ট সব পক্ষের মতামত না নিয়ে কিছুই করা হবে না বলছেন চট্টগ্রাম সিটি মেয়র। চট্টগ্রামের সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, সুশীল সমাজ, বিশেষজ্ঞ সবাই আছে, সবাইকে নিয়ে বসে সবাই মতামতের ভিত্তিতে তারপরে শহীদ মিনার যদি সরানো হয় সরানো হবে। 1962 সালে চট্টগ্রামে প্রথম এই শহীদ মিনারটি নির্মিত হয়। আধুনিকায়ন হয় 1974 সালে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের আনোয়ারায় জেলেদের বাড়িঘরে হামলা, জাল এবং ট্রলার লুটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জলদাস সম্প্রদায়ের মানুষ। চট্টগ্রাম প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, এই সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে মৎস্য আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি স্থানীয় বিএনপি নেতা আব্দুর রহিমের নেতৃত্বে একটি মহল 13টি ফাঁড়ি, জাল এবং ট্রলার দখল এবং জেলে সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ভাঙচুর চালায়। এ ঘটনায় মামলা করায় আসামিরা প্রাণনাশের হুমকি দিচ্ছে, ফলে জেলে পরিবারের সদস্যরা এখনও ঘর ছাড়া বলে দাবি করেন ভুক্তভোগীরা। চলমান লকডাউনে কর্মহীন, দুস্থ এবং হতদরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। নগরের 4 নম্বর চাঁদগাঁও ওয়ার্ডে টেক বাজার সাইক্লোন সেন্টারে 450 পরিবারের মধ্যে সব সামগ্রী বিতরণ করেন সাবেক সিটি মেয়র এবং মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজম নাসিরুদ্দিন। এই দুঃসময়ে সরকার সারা দেশে সাধারণ মানুষকে নগদ অর্থ এবং খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে বলে জানান। অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ সভাপতি মাহতাবুদ্দিন চৌধুরী সহ দল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অবশেষে চট্টগ্রামে ধরা পড়েছেন বহুল আলোচিত সেই কুলসুম, যিনি হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি, কিন্তু জালিয়াতি করে নিজের বদলে জেল খাটিয়েছেন মিনু নামের আরেক নারীকে।
ঘটনা ফাঁস হওয়ার পর থেকে কুলসুম আত্মগোপন করলেও হয়নি শেষ রক্ষা। এই সেই কুলসুম আক্তার যিনি 2006 সালে নগরীর রহমতগঞ্জের একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এই মামলার রায়ের পর কুলসুমা অর্থের প্রলোভন দেখিয়ে 2018 সালের 12 জুন মিনু আক্তার নামে এক নারীকে তার হয়ে আত্মসমর্পণ করেন আদালতে। বিনা অপরাধে 3 বছর কারাভোগের পর চট্টগ্রামের এক আইনজীবী বিষয়টি আদালতের নজরে আনলে গত 16 জুন মুক্তি পান মিনু। এরপর থেকেই মূল আসামি এই কুলসুমাকে খুঁজছিল পুলিশ। আমরা সেই আদেশের মূলে আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছিলাম, কিন্তু সে এত চালাক সে প্রতিদিনই তার স্থান পরিবর্তন করে সর্বশেষ আমরা গত ভোরে আমরা পতেঙ্গা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মুক্তির পর মিনু জানিয়েছিলেন মর্জিনা নামে এক নারীর মাধ্যমে কুলসুমার বদলে আদালতে আত্মসমর্পণ করেছিলেন তিনি। এখন এই চক্রটিকে খুঁজছে পুলিশ। নিরীহ মানুষকে লুবে ফেলে বা তাকে ব্রেইন ওয়াশ করে মিনুকে কুলসুমা সাজিয়ে কারাভোগ করানো। জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ করার পরে আমরা শনাক্ত করব কারা কারা জড়িত, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। কারামুক্তির 13 দিনের মাথায় রহস্যজনকভাবে মারা যান মিনু। এটি সত্যি সড়ক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা তদন্তের দাবি মিনুর আইনজীবীর। আমার মূল কথা হচ্ছে আসলে এই ঘটনার পেছনে যারা জড়িত তাদের চক্রটা যদি বের করতে না পারি তাহলে এ ধরনের ঘটনা হয়তো একটা ঘটনা হয়েছে, আজকে কুলসুমি হয়তো আবার অ্যারেস্ট হইলো, সে হয়তো সাজা খাটবে, কিন্তু এই চক্রটাকে আপনারা মানে নির্মূল করতে পারবেন। সাজাপ্রাপ্ত আসামি বদলের চাঞ্চল্যকর এই ঘটনায় কুলসুমার 5 আইনজীবীকে তলব করেছে আদালত। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।